হ্যালো বন্ধুরা, আদিত্য মানে আমাদের সূর্য। আর এই সূর্য এত বিশাল যে সূর্য সম্পর্কে যতই কম্পারিজন আপনার মধ্যে থাকুক না কেন, সেটা ভুল প্রমাণিত হয়ে যাবে। আমাদের সৌরজগতের মধ্যে যত গ্রহ বা গ্রহাণু আছে বা যা কিছু আছে, সবকিছু টোটাল মাস যদি ক্যালকুলেট করা যায়, তাহলে যে মাসটা আসবে তার 99.86% মাস শুধুমাত্র সূর্যেরই হবে। যদিও সূর্য থেকে বড় বড় নক্ষত্র আমাদের ইউনিভার্সের মধ্যে আছে, কিন্তু তা সত্ত্বেও যদি আমরা শুধু সৌরজগৎকে দেখি, তাহলে সূর্যের মতো বিশাল একটা জায়ান্ট নক্ষত্র আমাদের এই সৌরমণ্ডলের মাঝখানে অবস্থিত, যা পৃথিবীর তুলনায় সত্যি একটা বিশাল নক্ষত্র। সূর্যের উপরে স্টাডি করার জন্যই ইসরো লঞ্চ করে দিয়েছে আদিত্য L1, যা সূর্য সম্পর্কে রিসার্চ করার জন্য লঞ্চ করা ভারতের প্রথম মিশন। চন্দ্রযান 3 এর 100% সাকসেসের পর ইসরো এবার সূর্যকে স্টাডি করার জন্য পাঠিয়েছে একটা স্যাটেলাইট। পৃথিবীতে যত জীব বসবাস করে, সে অত্যন্ত ছোট বা অত্যন্ত বড়ই হোক না কেন, প্রত্যেকটা জীবন এই সূর্যের জন্যই বেঁচে আছে। আমরা যা কিছু খাই, তার থেকে যেই এনার্জিটা আমরা পাই, সেই এনার্জিটাও সূর্য থেকেই এসেছে। এমনকি পাওয়ার প্ল্যান্টের কয়লা থেকেও যেই ইলেকট্রিসিটি তৈরি হয়, যে পেট্রোল এবং ডিজেলের সাহায্যে আমরা গাড়ি চালাই, এই সবকিছুর মধ্যে যেই এনার্জি আছে, সেটাও একসময় সূর্য থেকে এসেছিল। সোজা ভাষায়, সূর্য না থাকলে আমাদের এই পৃথিবীতে কোনো কিছু বেঁচে থাকাও যেমন সম্ভব নয়, তেমনই সূর্য না থাকলে আমাদের জীবনের ছোট থেকে ছোট কাজও আমরা করতে পারবো না। কিন্তু এই বিশাল নক্ষত্রটা যে আমাদের সৌরজগতের মাঝখানে অবস্থিত, সেটার অনেক রিস্কও আছে। এই নক্ষত্রটা এক নিমিষেই আমাদের এই পৃথিবী থেকে জীবনকে শেষ করে দিতে পারে। সুতরাং সূর্য সম্পর্কে আমরা যত বেশি নলেজ রাখবো, মানে বিজ্ঞানীরা যত বেশি সূর্য সম্পর্কে জানতে পারবে, সেটা সম্পূর্ণ জীবজগতের ক্ষেত্রে উপযোগী হবে। সূর্য থেকে আল্ট্রাভায়োলেট রে এর মতো অনেক ক্ষতিকারক রশ্মিও যেমন বের হয়, তেমন সূর্য থেকে সোলার ফ্লেয়ারও আসে, যা পৃথিবীতে ভয়ঙ্কর ধ্বংসও ডেকে আনতে পারে। এই ইউনিভার্সের মধ্যে অনেক ধরনের ক্ষতিকারক রশ্মি আছে, যেমন কসমিক রে, গামা রে, এক্স রে, আল্ট্রাভায়োলেট রে, ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ, এরকম অনেক ধরনের। এই সমস্ত ক্ষতিকারক রশ্মিকে সূর্য যেমন অ্যাবজর্ব করে, তেমনি সূর্য তার নিজের থেকে বাইরের দিকে রেডিয়েটও করে দেয়। এই জন্য আমাদের পৃথিবীর চারদিকে যে সমস্ত আর্টিফিশিয়াল স্যাটেলাইটগুলো প্রদক্ষিণ করছে, সেই সমস্ত স্যাটেলাইটগুলো এই সমস্ত ক্ষতিকারক রে এর জন্য অনেক সময় ড্যামেজও হয়ে যায়। কখনো কখনো পার্সিয়ালি ড্যামেজ হয়ে যায়, কখনো কখনো সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে যায়। এই জন্য সূর্য থেকে আসা এই সমস্ত ক্ষতিকারক রশ্মিগুলোকে স্টাডি করা এত বেশি প্রয়োজন। এছাড়াও সূর্যের মধ্যে যেই সমস্ত লেয়ার আছে, সেগুলোকেও আদিত্য L1 স্টাডি করবে। সূর্যের বাইরের দিকে যে লেয়ারটা আছে, যেটাকে সূর্যের করোনা বলা হয়, আর এখান থেকেই করোনাল মাস্ক ইজেকশন হয়ে থাকে, করোনাকেও আদিত্য স্টাডি করতে চলেছে। আদিত্য L1 এর মধ্যে পার্টিকেল ডিটেক্টর থাকবে, যা সূর্য থেকে আসা সমস্ত ধরনের পার্টিকেলগুলোকে ডিটেক্ট করতে পারবে। এই পার্টিকেল ডিটেক্টর নতুন কোন ধরনের পার্টিকেল যদি সূর্য থেকে আসে, তাহলে সেটাকেও ডিটেক্ট করতে পারবে। নতুন বলছি, কারণ বিজ্ঞান একেবারে যে সবকিছু জানে এমনটা নয়। এরকমটাও হতে পারে যে আদিত্য L1 নতুন কোন এক ধরনের পার্টিকেলকে ডিটেক্ট করে নিল, মানে এটা যে হবেই সেটা বলছি না, এটা হতেও পারে। আচ্ছা, স্যাটেলাইটের কথা যদি আপনাদেরকে বলা হয়, তাহলে মাথার মধ্যে একটা জিনিসই ভেসে আসে, সেটা হলো মহাকাশে একটি যন্ত্র যেটা কোনো গ্রহকে বা উপগ্রহকে ক্রমাগত প্রদক্ষিণ করছে, মানে সবসময় মুভ করছে। কিন্তু আদিত্য L1 এইভাবে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করবে না, এটা মহাকাশের একটি পার্টিকুলার জায়গাতে গিয়ে স্টেবল হয়ে থাকবে। মানে এটা এক ধরনের স্ট্যাটিক পয়েন্ট, যেখানে পৌঁছানোর পর আদিত্য L1 প্রায় 5 বছর ধরে একই জায়গাতে থেকে সূর্যকে স্টাডি করতে থাকবে। মহাকাশের এই স্ট্যাটিক পয়েন্টগুলোকে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট বলা হয়। ল্যাগ্রেঞ্জ পয়েন্ট হলো এমন একটি জায়গা যেখানে কোনো স্যাটেলাইটকে রাখলে স্যাটেলাইটটি ওইভাবে স্টেবল থাকতে পারে। সেজন্য এই ল্যাগ্রেঞ্জ পয়েন্টকে মহাকাশের পার্কিং পয়েন্টও বলা হয়ে থাকে। আসলে মহাকাশে কোনো বস্তুকে যদি একবার মুভ করিয়ে দেওয়া হয়, তাহলে ওটা কন্টিনিউয়াসলি মুভ করতে থাকবে, যতক্ষণ না বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করে ওটাকে থামানো হয়। তাছাড়া মহাকাশে কোনো বস্তু যদি অন্য কোনো বড় বস্তুর কাছে আসে, তাহলে বড় বস্তুটা, যেমন ধরুন কোনো গ্রহ বা উপগ্রহ কিংবা নক্ষত্র, ওই ছোট বস্তুটাকে ক্রমশ নিজের মহাকাশীয় বলের কারণে নিজের দিকে টেনে নিবে। তাই আদিত্য L1 বা অন্য কোনো স্যাটেলাইট যদি সূর্যের অনেক কাছে চলে যায়, তাহলে ওটা সূর্যের মহাকর্ষের কারণে সূর্যের মধ্যে গিয়ে পড়ে যাবে, তাহলে সূর্যের চারদিকে সৌরজগতের অন্য গ্রহগুলোর মতো প্রদক্ষিণ করতে থাকবে, তার নিজের একটি আলাদা কক্ষপথে। আবার যদি আদিত্য L1কে পৃথিবীর অনেক কাছে রাখা হয়, তাহলে সেটা নর্মাল স্যাটেলাইটের মতোই পৃথিবীর চারদিকে ঘুরতে শুরু করবে। এই জন্যই মহাকাশের এই ল্যাগ্রেঞ্জ পয়েন্টগুলো ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং জায়গা, যে জায়গার উপরে না সূর্যের মহাকর্ষ ততটা প্রভাবশালী না পৃথিবীর। এই জায়গাতে সে পৃথিবী এবং সূর্যের মহাকর্ষ বল একে অপরকে ক্যান্সেল করে দেয়, তাই এরকম ধরনের একটা অ্যামেজিং পয়েন্ট তৈরি হয়, যেখানে কোনো স্যাটেলাইটকে পার্ক
করা যায়। আমাদের সৌরজগতের সূর্য এবং পৃথিবীর মধ্যে এরকম পাঁচটা ল্যাগ্রেঞ্জ পয়েন্ট আছে। তবে আদিত্য এলনকে যেখানে পার্ক করা হবে সেটা হলো এলন ল্যাগ্রেঞ্জ পয়েন্ট। এবার হয়তো আপনাদের মাথায় আসতে পারে যে এল1টাকে কেন চুজ করা হলো, অন্য ল্যাগ্রেঞ্জ পয়েন্টগুলোকে কেন চুজ করা হলো না। আসলে L2 ল্যাগ্রেঞ্জ পয়েন্ট যেটা আছে সেটা পৃথিবীর অপোজিট সাইডে আছে, মানে যেদিকে সূর্য আছে তার অপোজিট সাইডে, তাই ওখানে পার্ক করলে সূর্যকে স্টাডি করা যাবে না। আবার L3 ল্যাগ্রেঞ্জ পয়েন্ট যেখানে আছে সেটা সূর্যের অপোজিট সাইড, ওইখানে যদি আদিত্যকে পার্ক করা হয় তাহলে পৃথিবীর থেকে আদিত্যর সঙ্গে কমিউনিকেশন করা যাবে না। এই জন্য L2 এবং L3 ল্যাগ্রেঞ্জ পয়েন্টকে আগে থেকেই ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। কিন্তু L4 এবং L5 ল্যাগ্রেঞ্জ পয়েন্টগুলোকে ক্যান্সেল করার পিছনে একটি অদ্ভুত কারণ রয়েছে। কারণ হলো L4 এবং L5 ল্যাগ্রেঞ্জ পয়েন্ট অনেক বেশি স্টেবল, এর কারণে অনেক সময় অ্যাস্ট্রয়েড এসে ওই ল্যাগ্রেঞ্জ পয়েন্টে পার্ক হয়ে যায়। তাই আদিত্যকে যদি L4 এবং L5 এ পার্ক করতে হয় তাহলে ওই অ্যাস্ট্রয়েডগুলোর সঙ্গে ধাক্কা খাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই সবকিছু দেখার পরে আদিত্যকে L1 ল্যাগ্রেঞ্জ পয়েন্টে পার্ক করার ডিসিশন নেওয়া হয়, আর এই জন্যই এই মিশনটার নাম দেওয়া হয়েছে আদিত্য L1। আদিত্যা মানে সূর্য, L1 মানে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1। আদিত্য L1 কে মোটামুটি 127 দিনের মতো সময় লাগবে ওই L1 ল্যাগ্রেঞ্জ পয়েন্টে পার্ক হবার জন্য। এই L1 পয়েন্টটা পৃথিবীর থেকে প্রায় 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। কম্পারিজন হিসেবে পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব 384,400 কিলোমিটার, আর L1 ল্যাগ্রেঞ্জ পয়েন্ট পৃথিবী থেকে প্রায় 1,500,000 কিলোমিটার দূরে অবস্থিত। 2008 এর জানুয়ারি থেকেই এই আদিত্য L1 এর উপরে কাজ চলছে। তারপর 2016-17 মাত্র 3 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছিল রিসার্চ করার জন্য, মানে এই 3 কোটি টাকা শুধু এক্সপেরিমেন্টাল বাজেট ছিল। তারপরে এর মধ্যে আরো অনেক ডেভেলপ হয় এবং এর নামকরণও হয়ে যায় আদিত্য L1। তারপরে যখন সবকিছু ফাইনাল হয়ে যায় তখন 370 কোটি টাকা অ্যালোকেট করা হয় এই মিশনটার জন্য, এবং ফাইনালি সবকিছু তৈরি হয়ে গেলে আদিত্য L1কে লঞ্চ করা হয়। সূর্যে যে ম্যাগনেটিক স্টর্ম হয়, মানে সূর্যের যে ঝড় হয় সেটা খুবই ডেঞ্জারাস, আর এই ম্যাগনেটিক স্টর্মের জন্য এই স্পেসক্রাফট বা স্যাটেলাইটটাও ড্যামেজ হতে পারে। এই জন্য এই স্যাটেলাইটটাকে সেই জন্যই ডিজাইন করা হয়েছে যাতে বড় কোনো ম্যাগনেটিক ঝড় আসলে এই স্যাটেলাইটটা যেন তেমন ক্ষতি না হয়। নাসার পার্ক আর সোলার প্রোব অলরেডি সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, প্রদক্ষিণ করছে। অ্যাকচুয়ালি সোলার পার্ক আর প্রোবটা আদিত্য L1 এর মতো নয়। আদিত্য L1 যেমন ল্যাগ্রেঞ্জ পয়েন্টে গিয়ে এক জায়গায় স্থির থাকবে, অপরদিকে সোলার পার্ক আর প্রোব কিন্তু সূর্যের চারিদিকে অলরেডি প্রদক্ষিণ করছে এবং ডেটা কালেক্ট করছে। আর আদিত্য L1 যদি সাকসেস হয় তাহলে বিজ্ঞানীদের কাছে আরো একটি অপশন চলে আসবে এবং সূর্যকে তারা আরো ভালোভাবে স্টাডি করতে পারবে। স্যার, পার্ক আর সোলার প্রোব একটা অ্যামেজিং টেকনোলজিক্যাল মার্বেল, যেটা মানব সৃষ্ট সবথেকে ফাস্টেস্ট অবজেক্ট। পার্ক আর সোলার প্রোবের ম্যাক্সিমাম স্পিড শুনলে আপনি পাগল হয়ে যাবেন। অ্যাকচুয়ালি পার্ক আর সোলার প্রোব প্রায় 692,000 কিলোমিটার পার আওয়ারে ভ্রমণ করতে পারে, মানে প্রায় 700,000 কিলোমিটার প্রতি ঘন্টায়। একবার কল্পনা করে দেখুন, একটা অবজেক্ট যেটা স্পেসের মধ্যে প্রায় 700,000 কিলোমিটার প্রতি ঘন্টাতে ট্রাভেল করে, মানে সত্যি মাথা খারাপ করে দেওয়ার মতো একটা স্পিড। তবে এটাও মাথায় রাখতে হবে যে নাসার ওই পার্ক আর সোলার প্রোবকে তৈরি করতে টোটাল বাজেট লেগেছিল প্রায় $1.5 বিলিয়ন, মানে প্রায় 12,000 কোটি টাকা। অপরদিকে আদিত্য L1 মাত্র 400 কোটি টাকায় তৈরি হয়ে গেছে। আমাদের ইউনিভার্সকে আরো ডিটেইলে জানতে গেলে সবার আগে দরকার আমাদের সোলার সিস্টেমকে ডিটেইলে জানা। সৌরজগতের মধ্যে যত রহস্য আছে, যত গোপন তথ্য আছে, সেই সবকিছুকে যখন আমরা সম্পূর্ণভাবে জেনে ফেলতে পারবো তখন আমাদের ইউনিভার্সকেও আরো ভালো করে জানতে অনেক অনেক বেশি হেল্প হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে অন্য বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে হিট করুন এবং বেল বাটনটি অন করে নিন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। এর মধ্যে স্ক্রিনে থাকা যে কোনো একটি ভিডিও আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।